হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? টিসি গেমের অ্যান ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন হতে চলেছে অবশ্যই তোমরা টাইটেল ও থাম্বনেল দেখে বুঝে গেছো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হচ্ছে যে আমাদের সার্ভারে কিন্তু খুব শীঘ্রই একটা নতুন ইভেন্ট আসতে চলেছে, একদম ফ্রিতে আমরা অনেক কিছু নিতে পারবো। তো কীভাবে নিতে হবে এ টু জেড আমি এই ভিডিওতে তোমাদের বলে দেবো। তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাইলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে ফ্রি রিওয়ার্ডগুলি বা ফ্রি ইভেন্টগুলো কীভাবে নিতে হবে। তো বন্ধুরা, অলরেডি তোমরা দেখতে পাচ্ছ যে কিন্তু আমি কিন্তু ইভেন্টের ভিতরে চলে এসেছি, আর এটা হচ্ছে আদার সার্ভারের ইভেন্ট। তো এই সার্ভারে যে ইভেন্টগুলো আসে এর পরবর্তীতে কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারে সে ইভেন্টগুলো আসে। তো বন্ধুরা, আমি কিন্তু অলরেডি ইভেন্টের ভিতরে চলে এসেছি এবং আমি তোমাদের এক একটা করে এ টু জেড এখন তোমাদের বলে দিব। তো ভিডিওটি না টানে সম্পূর্ণ দেখতে থাকো, আর আমি বলে দিব কথাগুলো, ভালো করে শুনলে অবশ্যই তোমরা বুঝতে পারবে এবং এই রিওয়ার্ডগুলো আমাদের বাংলাদেশ সার্ভারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা নিয়ে নিতে পারবে। তো দেখতে পাচ্ছ, এখানে প্রথমত দেখতে পাচ্ছ যে আমাদের গেম প্লে করতে হবে। তো গেম প্লে করলে আমরা এখানে 10টা ইন কিলোমিটার ভাউচার পাবো এবং 7টা ওয়েফান ভাউচার পাবো। আর এছাড়া আমাদের সব থেকে যে M4A1 মোটামুটি ভালো একটা স্কিন, সেই স্কিনটা কিন্তু আমরা একদম ফ্রিতে পেয়ে যাব। তো তার জন্য আমাদের 45টি কিল করতে হবে। তো দেখতে পাচ্ছ, আর এখান থেকে কিন্তু আমরা টোকেনও পাবো, আর এই টোকেন দিয়ে আমরা কি নিতে পারবো এবং এই টোকেন আমাদের কি কি কাজে লাগবে তা এর পরবর্তীতে আমি তোমাদের বলে দিচ্ছি। তো এর ভিতরে বেস্ট রেওয়ার্ড হচ্ছে 10টা কিন্তু ইন কিলোমিটার ভাউচার পাবো এবং 7টা ওয়েপন ভাউচার পাবো, আর কাঙ্ক্ষিত প্রাইসটা হচ্ছে M4A1 একটা 3D স্কিন। তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ওইখান থেকে যে এইখান থেকে যে টোকেনগুলো আমরা এক্সচেঞ্জ করব। তো প্রতিদিন আমাদের 10টা করে টোকেন দিবে, 5টা 5টা 10টা টোকেন দিবে। এই টোকেনদের নিয়ে আমরা এখানে কিন্তু 7টা ডায়মন্ড ভাউচার নিতে পারবো, এছাড়া একটা ব্যাগ স্কিন নিতে পারবো, এছাড়া আরও আমাদের প্রোফাইল পিক নিতে পারবো। তো দেখতে পাচ্ছ, এগুলো নিতে আমাদের কিন্তু ওই টোকেন প্রয়োজন হবে। আর এখানে আরও একটা বেস্ট রিওয়ার্ড হচ্ছে একটা সুন্দর একটা বান্ডেল আমরা পেয়ে যাবো একদম ফ্রিতে। তো ফ্রিতে এই রিওয়ার্ডটা পেতে হলে একদমই কিন্তু আমাদের 55টা টোকেন লাগবে, 55টা টোকেন হলে কিন্তু আমরা এই বান্ডেলটা নিতে পারবো। তো এর জন্য আমাদের টোকেন কালেক্ট করতে হবে, প্রতিদিন লগ ইন করতে হবে, লগ ইন করে আমাদের এই মিশনটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করলে আমরা কিন্তু এই টোকেন পেয়ে যাব। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5000 ড্যামেজ দিলে, তো এখানে ড্যামেজ দিলে এখানে আরও রকি বক্স, আরও এখানে রকি বক্স মানে পেট, যে পেট আছে এই বক্সের ভিতরে পেট আছে, যদি কপালে থাকে তাইলে অবশ্যই তোমরা এটা পার্মানেন্ট পেয়ে যাবে। তো বন্ধুরা, এ আমি তোমরা কিন্তু অলরেডি বুঝতে পেরেছো যে এই ইভেন্টে তোমরা কী কী ফ্রি পাবে। তো এই ইভেন্টে তোমরা কী কী ফ্রি পাবে আমি কিন্তু সব বলে দিয়েছি। তো তোমরা যে এই ইভেন্টটা আমাদের বাংলাদেশ সার্ভারে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কিভাবে তোমাদের নিতে হবে আমি এ টু জেড আরও একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো আজকে তোমরা অলরেডি বুঝতে পেরেছো যে এই ইভেন্টটা আসলে তোমরা কী কী ফ্রিতে পাবে এবং কিভাবে নিতে হবে। তো জাস্ট তোমাদের গেম প্লে করতে হবে আর টোকেন কালেক্ট করতে হবে, আর এখান থেকে আরও কিন্তু পারমানেন্ট অনেক কিছু নিয়ে নিতে পারবে। তো এগুলো নিয়ে নেওয়ার পরে তোমাদের এখান থেকে এই এক্সচেঞ্জ করে নিতে হবে। তো তোমাদের টোকেন আগে এক জায়গায় করতে হবে, টোকেন এক জায়গায় করার পরে তোমরা এখান থেকে তোমরা কিন্তু পার্মানেন্ট ড্রেস, ওয়েপন ভাউচার, ডায়মন্ড ভাউচার, ইনকুলেটর ভাউচার, এছাড়া ব্যাগ স্কিন, তাছাড়া আরও অনেক কিছু তোমরা একদম ফ্রিতে নিয়ে নিতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তো এ টু জেড তোমরা অলরেডি বুঝতে পেরেছো, আর বাংলাদেশ সার্ভারে এই ইভেন্ট আসার সঙ্গে সঙ্গে আমি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে। তার কারণ এরকম ধরনের আপকামিং বা আপলোড সরি আপকামিং বা আপ রিলেটেড বা নিউজ বা বিভিন্ন সার্ভারের যত ইভেন্ট, এরকম ধরনের ভিডিও সব সময় আমার চ্যানেল থেকে প্রতিনিয়ত তোমরা পেতে অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে সাবস্ক্রাইব করার পরে। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।